ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন, অতল তলে তলিয়ে গেল বহু ঘরবাড়ি, আশ্রয়হীন বহু পরিবার, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু মানুষ। অভিশপ্ত বন্যার গ্রাস করল বহু নিরীহ মানুষের জীবন। ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে কবে, কোথায়, কখন ঘটল, কিভাবে ঘটল ভয়াবহ এই বন্যা পরিস্থিতি, ভয়াবহ এই বন্যার কবলে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, কতজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি সেখানকার, কি বলছেন সেখানকার স্থানীয়রা, কি জানিয়েছে সেখানকার প্রশাসন, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। অত্যাধিক বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানের পশ্চিম প্রান্তে বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সূত্র অনুসারে প্রাদেশিক সরকারের মুখপাত্র মৌলবী আব্দুল ওয়াহিদ হামাজ জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিম ঘাট প্রদেশে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এখনও অবধি 4 জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকালে প্রাদেশিক রাজধানী ফিরোজ কোহের বাইরে আকস্মিক বন্যা শুরু হয়। মাদ্রাসা গ্রামে 3 মহিলাসহ 4 জনের নিহত হওয়ার খবর আসে। মঙ্গলবার আফগানিস্তানের এক কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও উদ্ধার কাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে উত্তর পূর্ব ইতালিতে তুমুল বর্ষণ ও বন্যা ভূমিধসে এরই মধ্যে প্রাণহানি ঘটেছে। দেশটি থেকে অনেক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 36,000-এরও বেশি মানুষ এরই মধ্যে গৃহহীন হয়েছেন। আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, ক্রমবর্ধমান বন্যা আরও অনেক ঘরবাড়ি গ্রাস করছে, এছাড়াও গৃহবন্দী হয়ে আছেন অনেকেই। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।